প্রিয় দর্শক চলুন আজ আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি স্পেনের বন্দরনগরী মালাগায় অবস্থিত মুসলমানদের সবচাইতে বড় দুর্গ আল কাজাবাহ কাজাবাহ শব্দটি মূলত আরবি আল কসবাহ শব্দের পরিবর্তিত রূপ সমুদ্রতীরবর্তী হওয়াতে এই শহরটি বেশ পর্যটকপূর্ণ তবে অত্যন্ত সুন্দর পরিষ্কার সাজানো গুছানো পরিপাটি প্রত্যেকটি জিনিস আমরা সেই ঐতিহাসিক আল কাসবাহ দুর্গের কাছে এসে নামলাম প্রিয় দর্শক মালাগা ক্যাথেড্রাল যা একটি সময় মসজিদ ছিল তারই পাশ ঘেঁষে যেতে হয় সেই দুর্গে এখানকার বেশ কিছু জনসংখ্যা মুসলমান রয়েছে তারা এখানে পর্যটকদেরকে নানা কায়দায় নানা ভঙ্গিমায় কসরত এবং শিল্পকর্ম দেখিয়ে দুটো পয়সা আয় করে থাকে কেউ বা গিটার বাজিয়ে গলা ছেড়ে স্প্যানিশ গান গেয়ে কেউ বা তিন মিনিটের ভিতর ছোট্ট এক টুকরো কাচের উপর দারুণ সব তৈলচিত্র এঁকে দিচ্ছে তাও আবার শুধু আঙ্গুল দিয়ে কেউবা আবার জেলে সেজে বিশাল এক মাছ সামনে নিয়ে বসে আছে দর্শক স্পেনের এই মালাগা শহরে রিকশায় চড়ে আমরা আল কাজাবা শহরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল কাজাবা মানে হচ্ছে আরবিতে আল কাসবা মানে হচ্ছে তাদের দুর্গ এই মালাগা শহরে যখন প্রথম মুসলমানরা আসলেন তখন তারা নিজেদের থাকার জন্যে এবং আত্মরক্ষার জন্যে এখানে একটা দুর্গ তৈরি করে নিয়েছিলেন সেই দুর্গকে এখানকার স্থানীয় ভাষায় আল কাজাবা বলা হয়ে থাকে তো সেই আল কাজাবাই আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি চলুন দর্শক এবার রিক্সায় চড়ে আমরা প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাসাবা নামক দুর্গে যাব মজার বিষয় এই রিক্সা আমাদের দেশের রিক্সার মতো নয় এতে গিয়ার যুক্ত রয়েছে যাতে ঢাল বেয়ে উপরে উঠতে কষ্ট না হয় প্রিয় দর্শক আমরা আল কাজাবা এই সেই প্রাসাদ এই সেই দুর্গ এটির সামনে আমরা চলে এসেছি আমরা রিক্সা থেকে নামলাম এবং রিক্সা ভাড়ার কথা আপনাদের আপনারা যদি শোনেন চোখ সড়কে উঠবে রিক্সা ভাড়া হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় প্রায় ছশো টাকা মাত্র অল্প একটু রাস্তা আমরা আসলাম রিক্সা দিয়ে ছশো টাকা তাকে ভাড়া গুনে দিতে হবে চলুন যাওয়া যাক এই কাজাবা জিব্রাল পাহাড়ের গা ঘেসে অবস্থিত আমরা কাজাবাতে উঠতে উঠতে দেখলাম এর সুউচ্চ দেয়াল এর দেয়াল দেখে চীনের মহাপ্রাচীরের কথা মনে পড়ে গেল এই প্রাচীরগুলো তৎকালীন মুসলিম কারিগরেরা অত্যন্ত শক্ত করে তৈরি করেছিলেন চুন সুরকির সাথে চিনির পানি মিশিয়ে আঠালো সিমেন্ট তৈরি করা হতো। তারপর বড় আকারের পাথর এবং পাতলা করে কেটে রাখা পাথরের ফাঁকে ফাঁকে এই সিমেন্ট দিয়ে তৈরি করা হয় দেয়াল এই দেয়ালকে কোরাচা বলা হয় এই দুর্গের ভিতর তিনটি যুগের সভ্যতা রয়েছে রোমান সভ্যতা আরব সভ্যতা এবং রেনেসার যুগ এই তিনটি যুগের সভ্যতার নির্দেশনাবলী যত্ন করে এই কাজাবার ভিতর রেখে দেওয়া হয়েছে দুর্গের সর্বোচ্চ অংশটিতে উঠতে প্রায় দু ঘণ্টা ধরে হেঁটে হেঁটে উঠতে হয় মাঝে মাঝে একটু বসে গাছের ছায়ায় বিশ্রাম নিতে হয়েছিল আমাদের আরব ইতিহাস মতে এই দুর্গের কাজাবা অংশটি এক সাল হতে এক সালের মধ্যে বানানো হয়েছে আর রোমান আমলের অংশটি তারও আগের প্রায় খ্রিস্টপূর্ব সাতশো সত্তর অব্দে বানানো মুসলিমদের মধ্যে যখন অনৈক্য এবং ফাটল ধরল ধীরে ধীরে আন্দালুসিয়ার কেন্দ্রীয় শাসন শূন্য হতে শুরু করল তখন এই তাইফা নামক খণ্ড রাষ্ট্রের গভর্নর বাদিয়া আদেশে এই দুর্গ নির্মাণ করা হয় এর ভেতরকার যে সকল থাম এবং তৈজসপত্র পাওয়া যায় তা প্রাচীন রোমানদের ব্যবহৃত থিয়েটার হতে সংগ্রহ করে এখানে ব্যবহার করা হয়েছে এক সালে মুরাভিদ সাম্রাজ্য এগারোশো সালে আল মোয়াহেদ সাম্রাজ্য এবং বারোশো উনাশি সালে মোহাম্মদ বিন আল আহমার নাসরিত কিংডম গড়ে তোলেন এই গ্রানাডায় এবং মালাগায় তারা পর্যায়ক্রমে এর বিস্তৃতি এবং সৌন্দর্য বর্ধন করেন দুর্গের সুরক্ষা এবং এর সৌন্দর্য উভয় দিকেই নজর দেওয়া হয়েছে এর নির্মাণে এই দুর্গের সামরিক ব্যবস্থাপনা মুসলিম কর্মদক্ষতার গুরুত্বপূর্ণ একটি নিদর্শন বহন করে এর চারপাশে খুবই সুন্দর ফুলের বাগান এবং নানা প্রকার গাছগাছালিতে নয়নাভিরাম করে গড়ে তোলা হয়েছে দুর্গের একটি উঁচু জায়গা থেকে এই মালাগা শহরটি সম্পূর্ণ দেখা যায় এই দুর্গের ভেতরে প্রত্যেকটি কামরায় লাগোয়া একটি করে টয়লেট ছিল যা প্রমাণ করে যে এখানে তৎকালীন সময়ে অত্যন্ত উচ্চমাপের সভ্য লোক বসবাস করত বেশ কয়েকবার এই দুর্গটি সংস্কার করা হয় সর্বশেষ বিশ সেঞ্চুরিতে এটি সংস্কার করার পর বর্তমান এই অবস্থাই আছে দুর্গের ভিতরে বৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য ড্রেনেজ সিস্টেম ছিল সর্বোচ্চ চূড়ার অংশের নাম জিব্রাল ফার ক্যাসেল উপরের এই অংশটি তৈরি করা হয়েছিল এর পাদদেশে অবস্থিত আল কাজাবার সুরক্ষার জন্য যাতে শত্রুর আগমন দূর থেকে লক্ষ্য করা যায় সর্বোচ্চ চূড়ায় উঠে এর দেয়াল থেকে পর্যটকগণ মালাগার নয়নাভিরাম দৃশ্য অবলোকন করতে পারেন তেরোশো সালের আগে এর চূড়ায় একটি লাইট হাউস ছিল যা অন্যতম মুসলিম সেনাপতি আল ফারুকের নামানুসারে জাবালাল ফারুক বলে ডাকা হতো। বর্তমানে এটিকে জিব্রাল ফারু বলে ডাকা হয় এই দুর্গে মুসলিমদেরকে অবরোধ করে রেখেছিল ফার্ডিনান্ডের সেই বাহিনী প্রায় তিন মাস অবরুদ্ধ থাকার পর ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে আত্মসমর্পণ করে মুসলিম বাহিনী উনিশশো সাল পর্যন্ত এই জিব্রাল ফারো পাহাড়টি মিলিটারি ঘাঁটি হিসাবে ব্যবহৃত হত এর চূড়ায় একটি গোলাবারুদ রাখার গুদাম ঘর ছিল যা বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে প্রিয় দর্শক আমরা এই কাজাবা নামক দুর্গে প্রবেশ করেছি এবং দুর্গের প্রবেশ মূল্য আমাদেরকে দিতে হলো প্রায় বাংলাদেশি টাকায় সাড়ে সাতশো টাকার মতো সাত ইউরো দশ সেন্ট এই টিকিট টিকেটে আমাদেরকে ভিতরে ঢুকতে হলো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছে গুদামঘর হিসাবে ব্যবহৃত হওয়ার পূর্বে সান লুইস নামক গির্জা ছিল এখানে যা প্রথম বিশ্বযুদ্ধে গোলার আঘাতে ভেঙে যায় চলুন দর্শক জাদুঘরটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি জাদুঘরের ডানে রয়েছে এই জিব্রাল ফারোর একটি মডেল যাতে এই পাহাড়ের সব জায়গাগুলোর অবস্থান স্পষ্ট করে দেখানো হয়েছে এরপর সৈনিকদের দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী দেখানো হয়েছে স্ট্যাম্প মিলিটারি ইউনিফর্মস অস্ত্র গোলা বারুদ বন্দুক ষোলো শতাব্দী হতে বিশ শতাব্দী পর্যন্ত মিলিটারিদের ব্যবহৃত পোশাক ইত্যাদি এখানে রয়েছে বৈজ্ঞানিক ও মানচিত্র তৈরির যন্ত্রপাতি সমূহ দেখা যাবে এই জাদুঘরে ছোট একটি ক্যাফে রয়েছে এই জাদুঘরের পাশে পর্যটকদের সুবিধার্থে দর্শক চলুন এই দুর্গের দেয়ালে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দুর্গের বিভিন্ন জায়গায় নতুন নতুন স্থাপনা বসার জায়গা এবং গ্রিল তৈরি করা হয়েছে যাতে করে দর্শনার্থীদের জন্যে সুবিধে হয় দুর্গের দেয়ালে জাগায় জাগায় গোল গোলাকৃতি গম্বুজযুক্ত ছোট ঘর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেনা চৌকি সেনা চৌকিতে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে গিয়েছিলাম ইতিহাসের পাতায় না জানি কোন মুসলিম সৈনিক হেঁটেছিল এই রাস্তা দিয়ে না জানি কত মুসলিমদের পদচারণায় এক সময় মুখরিত ছিল এই এলাকা দুর্গের ভিতরে নানারকম ফলের গাছ বলে দেয় এখানকার উর্বর অর্থনীতির কথা এই যে দেখছেন এটি হচ্ছে অসংখ্য গণশৌচাগারের একটি পাথরে বাঁধানো রাস্তা দেয়ালে টানানো রয়েছে এখানকার যে সমস্ত ফল এবং ফসল ফলানো হতো তার একটি চিত্রমালা মারা প্রিয় দর্শক দেখতে দেখতে সময় হলো ফিরে যাবার অন্য কোনো গন্তব্যে অন্য কোনো ইতিহাসে আমরা আবার সেই ঢালুপদ দিয়ে আপন মনে হেঁটে চললাম এবং ভাবতে থাকলাম কবে আবার কালিমার পতাকা উড়বে মুসলমানদের হাতে তৈরি এই দুর্গে কবে সেই আরবি ঘোর সাওয়ার দৌড়ে যাবে এই পথ দিয়ে কবে সারা পৃথিবী আগের মতো সীমান্তবিহীন একটি গ্রামে পরিণত হবে সেই অপেক্ষাই রইলাম